নমস্কার, চাই আছে ডিবি নিউজ ষ্টুডিওত মই নবজ্যোতি কলিতা। বিজেপির রাজ্যিক নেতৃত্বই এতিয়া নিজের হাতর কোঠার নিজের ভরিত মরার দরে হয়েছে নেকি? কি কারণত এই কথাখার কইছো আপনাদের এই প্রতিবেদন চালে অবগত হব। নিজের ভরিত নিজেই কোঠার মারিলে নেকি রাজ্যিক বিজেপিয়ে? কেন্দ্রীয় নেতৃত্বক রাজ্যিক বিজেপিয়ে 42 লাখ সদস্য থকা বলে উল্লেখ করে বিপদত। এতিয়া রাজ্যিক বিজেপির লক্ষ্য 50 লাখ সদস্য ভর্তি করা। রাজ্যিক বিজেপি এতিয়া ব্যস্ত হয়ে পড়ছে সদস্য ভর্তি অভিযানত। রাজ্যিক নেতৃত্বই এতিয়া রোদ বতা বরষুণক নেউচি কেবল আগবাড়িছে সদস্য ভর্তি অভিযানত। দলের শীর্ষ নেতৃত্বর পর আরম্ভ করে সাধারণ কর্মকর্তাল প্রতিজনে নামিছে এই অভিযানত। কেন চলিত মাহর ভিতর 50 লাখ সদস্য ভর্তি করার লক্ষ্য রাজ্যিক বিজেপির। যা লোকসভা নির্বাচনত ভাল ফলাফল লাভ করার পিছতো রাজ্যিক বিজেপির কর্মকর্তা সকল এতিয়া বিপদত পড়ছে। সূত্রের খবর অনুসরি রাজ্যিক নেতৃত্বই কেন্দ্রীয় নেতৃত্বক প্রায় 42 লাখ সদস্য বিজেপির কর্মকর্তা থাকা বলে উল্লেখ করেছিল। আর 42 লাখ সদস্যই বিজেপির সক্রিয় তথা অ্যান্ড্রয়েড মোবাইলত প্রমাণপত্র সহকারে থাকা বলেও উল্লেখ করেছিল। কিন্তু প্রকৃততে রাজ্যত 42 লাখ প্রমাণপত্র সহ থাকা সদস্য আছে জানো? ইয়ার পিছতেই বিপদত পড়িল রাজ্যিক নেতৃত্ব। নিজের কোঠার নিজের ভরিত মরার দরে হল রাজ্যিক নেতৃত্বর। কেন ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বই রাজ্যিক নেতৃত্বক দিলে নির্দেশ। কেন্দ্রীয় নেতৃত্বই অসমৰ পৰা বিচাৰিছে 50 লাখ সদস্য ভর্তি প্রমাণপত্র থকা বিজেপির কর্মকর্তা। ইয়াক লৈয়ে এতিয়া বিপদত রাজ্যিক নেতৃত্ব। রাজ্যের একাংশ হারে হিমজুয়ে বিজেপি করা ব্যক্তিও এতিয়া বিজেপির সদস্য ভর্তি অভিযানত বিজেপির প্রমাণপত্র লৈ বিজেপি করিব নিবিচরা হল। কেন বিজেপির এনেকুৱা বহু ভোটার আছে যিসকলে বিজেপিক যথেষ্টখিনি ভাল পায় কিন্তু বিজেপির প্রমাণপত্র লবলৈ অস্বীকার করেছে। ইয়াক লৈ এতিয়া বিপদত পড়ছে রাজ্যিক নেতৃত্ব। শেহতীয়াকৈ রাজ্যের বিজেপির সদস্য ভর্তি অভিযান প্রসঙ্গত বিজেপি দলের রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার সঙ্গে ডিবি নিউজের তরফের যোগাযোগ করা হয়েছিল। এই ক্ষেত্রে রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায় উল্লেখ করে আগন্তুক 25 তারিখের ভিতর 40 লাখ সদস্য সম্পূর্ণ হব রাজ্যত। নেটওয়ার্কের ব্যবস্থাপনার সঠিক নোহা আর ইয়ার উপরেও চা বাগানের কিছু অঞ্চলত ভালদরে ইন্টারনেট নোপা বিভিন্ন ধরনের অসুবিধার বাবেহে সদস্য ভর্তি অভিযান ক্ষিপ্রতার আগবাড়ব পৰা নাই, যদিও ডিব্রুগড় জেলাত সর্বাধিক সদস্য ভর্তি হওয়া বলে উল্লেখ করে। এই ক্ষেত্রে রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায় কি কলে শুনক। আপনার কম লোকসভা খুব ভাল, আমার হাইস্ট এটিলেক ডিব্রুগড় আছে। ডিব্রুগড় এটিলেক আমার 2,98,000 প্রায় 3 লাখ সদস্য তাতে হয়েছে। ঠিক তেদরে আমার 2,71,000 আছে কাজিরঙা। ঠিক তেমনি যোড়াটা আমার খুব ভালো হয়ে আছে, গ্রোয়িং স্টেজত আছে, ট্রেন্ডটা খুব ভাল সকল সমষ্টিত, আনকি ধুবুরীটা গোটে বেয়া নয়। ধুবুরীটা আপনাদের যদি চাই বোলে ধুবুরী কথা কি হল, ধুবুরী আমার আছে এতালেকে প্রায় কি হব 2,45,000 2,45,608 খুব ভাল এরি হয়ে আছে। আমি আশা করছো 25 তারিখের ভিতর আমি 40 লাখ অতিক্রম করবলে সক্ষম হম। আর না ওজন ডিব্রুগড়ো ওজনতে আছে, মন্থরগতি নয়, কিছু ঠাইত নেটওয়ার্কে কাম দিয়া নাই, যে গোটেই ভূটান পাহাড় অঞ্চলত নেটওয়ার্কে কাম নকরে, তাত মানে গোল আই থাকে।
যেহেতু কারণে নেটওয়ার্ক যেখানে নাই সেই পার্টিকুলার এরিয়া আমি ম্যাপিং করি, আর ম্যাপিং করে সেই অঞ্চলের কারণে আমি যেটা কলো যে ম্যানুয়ালি তাদের আমি সদস্যতা করি, কিন্তু আফটার কমপ্লিট দ্য ডিজিটাল সিস্টেম। এয়া আসলে রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার মন্তব্য। বিজেপির রাজ্যিক সভাপতির মন্তব্য অনুসরি ডিজিটাল ইন্ডিয়া বিফল হয়েছে রাজ্য। ডিজিটাল ইন্ডিয়া বিফল অসমত, নেটওয়ার্ক আর কমিউনিকেশন ব্যবস্থা নাই অসমত, চাহ বাগিচা অঞ্চলের লগতে অসম ভুটান সীমান্তত নাই ইন্টারনেট সেবা, অর্থাৎ বিজেপির সদস্য আছে নাই ইন্টারনেট, বিজেপির সদস্য আছে নাই সদস্যর জ্ঞান, কেনেকৈ সদস্য ভর্তি প্রবেশ করিব লাগে এই জ্ঞান নাই বিজেপি সদস্যর। ইয়ার উপর মাজত রাজ্যিক বিজেপি নেতৃত্বই কেনে ধরনে তেওলোকে জেনে ধরনে নির্বাচন করেছে যে 50 লাখ সদস্য এই মাহর ভিতর ভর্তি করব, কেনেকৈ 50 লাখ সদস্য ভর্তি করব হেয়া হব লক্ষণীয়। কিন্তু এক কথা কব পারি, ডিজিটাল ইন্ডিয়া সম্পূর্ণরূপে বিফল হয়েছে অসম। বিদায় লৈছো, অধিক বাবতির চাই থাকক ডিবি নিউজ।